नमस्कार दोस्तों, डीप सोनर चैनले अपन के स्वागत जाना। बंधुरा, चीन एकर पर एक भारत खराब काज करते शुरू कर दिए। जखन चीन फिजिकली भारत अटैक करते पारछे ना, तार कारण बॉर्डरे आमादेर स्ट्रंग सेना दाड़िये आछे, जार फले चीन भारत फिजिकली अटैक करते पारछे ना। किन्तु चीन भारत के दुर्बल करार जन्नो एकटी नतून टेक्निक अप्लाई करेछेन, जेखाने चीन भार्चुअलि भावे भारते प्रवेश करार चेष्टा करछेन। जेखाने रिसेंटली इनफरमेशन पावा जाच्छे जे चीन भारते प्रवेश करार जन्नो बड़ो बड़ो स्टेशनगुलिके हैक करार चेष्टा करे, जेखाने क्लियरलि चाइनीज हैकारेर नाम सामने आसछे। आर तार जन्नोई भारत सरकार बड़ो सड़ो एकटी सिद्धान्त निते जाच्छेन, जेखाने रिसेंटली भारत सरकार 200 प्लस चाइनीज ऐप के बैन करे दिएछे। एरपरे जखन चीनेर विदेश मंत्री भारते आसेन, तखन भारतेर प्रधानमंत्री नरेंद्र मोदी तार संगे देखा करेननि। বেশ কয়েকদিন আগে ভারতের পাওয়ার মিনিস্টার আর কে সিং জানিয়েছেন যে কিছু চাইনিজ হ্যাকাররা লাদাখের পাওয়ার গ্রিডকে হ্যাক করার চেষ্টা করছে, কিন্তু চাইনিজ হ্যাকাররা সেই হ্যাকিং এ সফল হতে পারেননি। চাইনিজ হ্যাকাররা লাদাখের বিজলি বিভাগ কেন্দ্রকে টার্গেট করে, যার জন্য চাইনিজ হ্যাকাররা দুইবার চেষ্টা করে কিন্তু দুইবারই ফেল হয়ে যায়। তার জন্যই আমাদের আইটি মিনিস্টার সাইবার অ্যাটাক থেকে বাঁচার জন্য একটি স্ট্রং প্ল্যান তৈরি করে ফেলেছেন। রিপোর্ট অনুসারে মানা হচ্ছে যে রেকর্ডেড ফিউচার ইনসেক গ্রুপের দ্বারা আগের বছরে পাওয়ার গ্রিডে কিছু অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়। রিসার্চ করার পর জানা যায় যে চাইনিজ হ্যাকাররা ভারতে ঢোকার জন্য নতুন একটি টেকনিক অ্যাপ্লাই করছেন। এরপর ভারত জনসুরক্ষা আর্মি আর রাজ্য সুরক্ষা মন্ত্রণালয়ে যুক্ত যত সংস্থা আছে তাদের সাইবার সিকিউরিটিকে আরও স্ট্রং করার চেষ্টা করে ভারত। বর্তমানে চাইনিজ হ্যাকাররা ভারতের উপর দুইবারই ফেল হয়ে যাওয়ার পর ভারত আরও ফুলফিলভাবে স্ট্রং হতে শুরু করে দিয়েছে। যেমন ভারতের যত বর্ডারে সাইবার সিকিউরিটি আছে সেগুলিকে আরও স্ট্রং করার চেষ্টা করছে ভারত। তো বন্ধুরা, চাইনিজ হ্যাকারের এমন আচরণ দেখে আপনাদের কি রায় কমেন্টে অবশ্যই জানাবে। আর এরকমই ওয়ার্ল্ড এফেয়ার নিউজ দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।